আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ামারে জিয়ান নাকি নিউজ তো লাগি এরিয়া ইয়ান্দা আছে মালয়েশিয়া তো পাবলিশ হই দেখা নিউজ। মালয়েশিয়ার জিবানে কি ফরেন মিনিস্টার আছে নাইকারে ওঞ্জি সাইফউদ্দিন আব্দুল্লাহ এরিয়া। তাহলে এবার বিষয় অটোর রোহিঙ্গার ইনসাফাল্লাহ। তাহলে এখন এটা রাতু আইসি জে মাঝে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মাঝে বর্মার এগেস্ট মাঝে কমপ্লেন করিবল্লা তারা তো ইয়ারেন হইয়ে। তাহলে এশিয়া তো ফার্স্ট কান্ট্রি জুনোসাইড Convention and Prevention and Punishment of Dunima Genocide of the Inner Justice Insafa the Hada Dede are in to Basale Vallaboli the Kanuna se Kanuna sign Gujarat Desh Malaysia the later first country is of a Dunia UN sign Gujarat Aro Desh of Kolda se Yanore das a example is of a das a Lubala Tara das a first complaint das a ICJ Mother Gorivala Burma against Mother Rohingya Insafa Allah Rada se Mumikazar Malaysia senior official of Turbutu ক্লিয়ার যদি আন্দাজে নিউজ মত আছে। তাহলে মালয়েশিয়া হতে আন্দাজে জুনোসাইড কনভেনশন মধ্যে সাইন যদি কোন পার্টি হিসাবে দেশ তাহলে তারা সই ইনসাফ সই জাস্টিক সই দাসে পানিশমেন্ট পাইবল্লা তারা দাসে পুরা কমপ্লেন লইরে আইসিজি মধ্যে কমপ্লেন দিবল্লা তৈয়ার হইয়ে। তো দে মালয়েশিয়া হতে আনে দাসে 70 দিন ডাক দিয়া রইয়ে রোহিঙ্গা মুসলমানর সই ইনসাফ সাদিয়ান সই ইনসাফ হইবল্লা। তাহলে ইয়ানর স্টেপ লইরে তারা মমিকা যা আর মালয়েশিয়া হতে আন্দাজে এখন আইসিজির সিগনেটারি দেশ সাইন গুজা দেশ। তাহলে তারা জুনোসাইড দুনিয়া মত নদীবল্লা সাইন গুজিত দেশ এতাল্লা তারা তো জুনোসাইড ঘর দৌলে তারা রে দাসে হিসাব গরিবর দাসে ডাক দিবল্লাই তারা তো দাসে জিম্মাদারি আছে হিসাবে তারা জিম্মাদারি হিসাবে বর্মাই দাসে জুনোসাইড জুনোসাইড করে দে রোহিঙ্গা মুসলমানরে ইয়ানরে জলতি অ্যাকশন লেবল্লা তো আর দাসে ইয়ানর সই ইনসাফ হইবল্লা বলি তো তদন্ত করিও দাসে দিলা কমপ্লেন ডায়েরি করে দি ইয়ানরে দাসে মালয়েশিয়ার অফিসিয়াল স্তরপতি আর ক্লিয়ার করে হয়ে দেখাই দেবো। আজার জিয়ার নিউ সিরিয়া ইয়ান্দা আছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মাঝে বর্মাল্লা দ বাংলাদেশল্লা বর্মাল্লা বলি যে কান কেস দাসে খুললে কেসি আনম মাঝে বাংলাদেশ তু রোহিঙ্গার ভিকটিম কমিউনিটি জুনোসাইড সার্ভাইভার কলর উকিল কলর দাসে রিকুয়েস্ট গরণর জরিয়া। তাহলে আইসিসি মাঝে নেদারল্যান্ডের মাঝে যাইয়রে গবা কল দিতে সাক্ষী কল দিতে তাহলে ব্যক্তি মকল যাইতে মুশকিল হইব দে তাল্লা বলি বাংলাদেশের জবিন মাঝে। তাহলে ইনসাফর আদালত টেম্পোরালি দাসে ইয়াই আদালত বইয়রে দাসে ফাইসলা করি বললা যে কান রিকুয়েস্ট গুজে রিকুয়েস্ট ইয়ান মাঝে আইসিসি দাসে তিন জাজ কল বইয়রে 21 তারিখ মাঝে। তাহলে 20 আগস্ট মাঝে ইয়ান দাসে আপিল গুজে তাহলে ইয়ান রেজিস্টার হইয়ে রেজিস্টার হওয়ার বাদে যা সকলে আছে 21 সেপ্টেম্বর মাসের 21 তারিখ মাঝে তারা যা সকলে তাহলে তারা কান ডিসিশন লইয়ে ডিসিশন ইয়ান এন্দিলা লইয়ে দে ব্যক্তি মক্কল যাইতে মুশকিল হইব ধ্যান সই হতা বালা হতা লেকিন বাংলাদেশের জবিনত তাহলে সিকিউরিটি দেশে হালত কল এখন আর কোভিড-19 টাইমত বাংলাদেশ সদেক কান ইয়ান মাঝে কোভিড-19 লইয়ে ইয়দ তারা দুনিয়া তু দাসে সাহায্য কল মুসাদ আমাদের। তাহলে টাইম ইবার মাঝে বাংলাদেশে হেলথ মানুষের দাসে স্বাস্থ্য আরামিয়তর দাসে ইনর জিম্মাদারি লি ফেরিব না এন্দিলা দাসে 9-1 পয়েন্ট আছে তারা পয়েন্ট আউট করিয়রে বাংলাদেশের ডিমান্ড গুজি যদি বাংলাদেশে ইং গরি ভারত দইলে তারা এদাসে তারা তো বইতে কোন অসুবিধা নাই যদি বাংলাদেশে বিআরএম টাইম বিভাগ মাদিও যদি তারা যদি মানুষের সেফটির যদি ইনর গ্যারান্টি দি ভারত দইলে তারা বইতে কোন অসুবিধা নাই। ইয়ার বাদ হদ দেখি ফাউন্ডেশন মানে হালত কল বা যেটা আছে ওয়েদার এরিয়া ওয়েদার হতে তাহলে ইউরোপ দেশের মধ্যে বরফ থাকে ঠান্ডা থাকে জরম থাকে বা যেটা আছে এন্দিলাওয়া তাহলে দেশ বাংলাদেশের মধ্যে আছে কেনে জ্বর থাকে কেনে তুয়ান থাকে কেনে বইয়ার থাকে এন্দিলা থাকে তাহলে ইনর দাসে ইয়ানো তারা বাফের। ইয়ার বাদে সিকিউরিটি নিরাপত্তা ঢাকা কক্সবাজার ঢাকা ইনম মাঝে তারা সদ্যম নিরাপত্তা দিয়ে পারিব তাহলে এন্দিলা 9-1 পয়েন্টের উপরে যদি 9-1 পয়েন্ট ইন যদি বাংলাদেশে যদি ফারিব হদ্দ হইলে আইসিসি যা সকলে তো কোনো অসুবিধা নহইব যদি বাংলাদেশে ইয়ানর বেগুনর আড়াত আছে যে মাদারি লইও মান হদ্দ হইলে ইনর এড়ে দাসে মানুষ আনা নিয়া ইনর সিকিউরিটি আর ব্যক্তি মকলের নিরাপত্তা তা বলিব তারার দাসে যে তারা রোহিঙ্গা অকল দাসে জুনোসাইড সার্ভাইভার অকল আছে ব্যক্তি মকল আছে ইতারার দাসে জানর মালর হেফাজত তা ভরিব তারার দাসে কোনো রাস্তা বেড়া অসুবিধা
রোহিঙ্গার জেনোসাইড খাইতে মা বোন অকল বাপ ভাই অকল টাইন লই হাবস লইয়রে তারা দাসে গবা সাক্ষীর দাসে রিপোর্ট অকল লইয়রে তারা দাসে আপিল করছে দেখি বাংলাদেশত বইবল্লা বলে এখন বাংলাদেশের গভর্নমেন্ট তু যদি অদলিয়ে আর আইম বেগুন দাসে মানি ভারিও কেলা বাংলাদেশের মধ্যে এখন কোভিড 19 দাসে স্প্রিড আছে তাহলে ইয়ানই তারা বাফের তাহলে যদি তারা যদি বেগুন ঘুরি ফারিও মানে অদলিয়ে তাহলে আইসিসি তু মন তো যাই আর কম ফাইজালা তারা যা সকলে ইয়ান ওরে তাহলে মুকম্মল আর সিকিউরিটি দি ভারিও মুকম্মল আর দাসে নিরাপত্তা দি ভারিও আর দাসে বেগুন গরিবারিম হদলে ইয়ার মাঝে একমেন্ডেশন জিন আছে ইন তো আইসিসি টু দাসে অর্ডার আছে দে যখন জাগাম মাঝে ইয়াই করকারি আগরি অফিস গড়া ফরো গিয়া গড়া ফরো একমেন্ডেশন ইনি তারা তু দে আইসিসি এর বাজেট তু তুলে তারা ইন গরিব লেকিন নিরাপত্তা দ জিন নাকি জাগা ফল না জিন গড়া ফরি ইন দাসে বাংলাদেশে তো গড়া ফরি তুলে বাংলাদেশে যদি ইয়ান মাঝে রাজি হদলে তারা একমেন্ডেশন বা খরচা তারা ঘুরি যাইব কই তারা দাসে যা সকল দিয়ে তারা দাসে আদালত বই রে তাহলে তারা ইনসাফল্লা তারা মম্মিকে যাইব তাহলে ইয়ান তারা এখন জিয়ান স্টেটমেন্ট তারা জাসর স্টেটমেন্ট ইয়ানরে বাংলাদেশে পৌঁছাইয়ে বাংলাদেশের গভর্নমেন্টে যদি ইয়ান উপরে এগিয়ে অর্ধ হইলে রাজি অর্ধ হইলে তাহলে তারা তো হনো অসুবিধা নহব ইয়ান বাংলাদেশে যদি মানে আর ইনর বেগুন জিম্মা লই মেন হদ্দ হইলে হনো অসুবিধা নহব তাহলে কেলা আইসিসি হদ্দ ইয়ান একখান ডর প্ল্যাটফর্ম ইয়ান দুনিয়ার মাঝে বেশি ডর ওয়ার্ল্ড কোর্ট তাহলে এন্দিলা একখান কোর্ট ই তারার দাসে বেগুনর দাসে জিম্মাদারি তারার যা সকলর ইনর দাসে বেগুনর দাসে সেফটি সিকিউরিটি তা ভরে তাহলে ইতারার ফিসালি বোর্ড দলিয়া দাসে আমাকল করা ভরে ইম বেগুনর জিম্মা যদি বাংলাদেশে লর হইলে তারা তখন অসুবিধা নহব দিয়ে তারা কনফার্ম করে হয়ে যায় তাহলে আইসিসি কোর্টে জেফারসন প্রপোজাল রাখে ইন দাসে অনলাইনের মধ্যে সারি দিয়ে তাহলে তারা জয়েন্ট রিকোয়েস্ট দিয়ান নাকি গজে ভিকটিম কমিউনিটি তো বাংলাদেশের মাঝে দাসে হিয়ারিং করি বললা তাহলে ইয়ানরে তারা দাসে যা সকলে দাসে অবজারভেশন করিয়ে তাহলে অনলাইনের মধ্যে সারি দিয়ে যদি ফাসান পয়েন্ট ইন যদি ইয়ানের মাঝে যদি বেশ মাজরিটি মানুষের সাপোর্ট ফার দৌলে আর বাংলাদেশে যদি সেফটি অফ দ্য সিকিউরিটি দিফার দৌলে তারা দাসে বাংলাদেশের মাঝে হিয়ারিং করতে কোনো অসুবিধা নাই তাহলে তারা ইয়ান বাংলাদেশে তো যদি অবজারভেশন যদি সাবমিশন দৌলে তাহলে তারা ইনশাল্লাহ বাংলাদেশের জমিনত দাসে তারা বইয়রে তারা দাসে অফিস বইয়রে রেকমেন্ডেশন গড়িয়রে বা অফিস আদালত লইয়রে যা সকল লয়ার কল যাইয়রে তাহলে হিয়ারিং করি মানুষকলর দাসে মুখ জবানি ভিডিও অডিও তাহলে মুখ জবানি এন্দিলা উইটনেস অকল দেখে দে সাক্ষী অকল গবা অকল আর ভিকটিম অকলর দাসে তারার মুখ জবানি লইয়রে হিয়ারিং করি বললা তারা দাসে তৈয়ার আছে বাংলাদেশের জমিন তুলে তুললে 90% দাসে এদূরত বাংলাদেশের মাঝে হিয়ারিং করিব দে ইয়ান দাসে অকে দে ইয়ান অনারা জানি বললা রোহিঙ্গা মুসলমানে হই ফেরি বললা আর দাসে রোহিঙ্গা রিফিউজি ক্যামর বাব্বাই এনে হই ফেরি বললা আর কেন জমিনত আছে দে মা বোন বাব্বাই এনে হই ফেরি বললা বলি অনারা মুতি ইয়ান তুলি দিচ্ছি তুললে 90% এদূরত অকে তুললে ইনশাল্লাহ তুললে হিয়ারিং দাসে ইনসাফ আদালত উঠ তারাই বাংলাদেশে বইরে ইয়াই তুললে তারা দাসে ইনসাফ করি বললা বর্মারে দাসে কেলা ইয়ান দাসে মুঠে করে দে ইয়ান দাসে জিয়াং কেস আইসিসির কেস ইয়ান তাহলে আইসিসি এ বর্মা আইসিসি দেশ নহ দেতল্লা বলি সিগনেটারি দেশ নহ দেতল্লা বলি আর তারা সাবমিশন ন করে দেতল্লা বলি বাংলাদেশে সাবমিশন গজি দেতল্লা বলি ইয়ান হইলে ডিপুটেশন বলি হ তাহলে ডিপুট গজি দে পরমাইয়ে বলা জরি মানুষ জুলুম গড়িয়ে বাংলাদেশে ফসা দিয়ে দেতল্লা বাংলাদেশের জমিনের মধ্যে আছে বাংলাদেশ আইসিসি দেশ দেতল্লা বলি বাংলাদেশের জমিনের মধ্যে রোহিঙ্গা মুসলমান পৌঁছে গাই দেতল্লা লে এই তারার ওরে মুঠে করে দে বাংলাদেশের দেশে ওরে লইয়ে কেসিয়ান চলে দিলে বাংলাদেশে সাবমিশন দিয়ে দেতল্লা বলি কেসিয়ান ওই ফারত দেব তাহলে আজ যা জিয়ান নাকি নিউজ কইমেরিয়া
यहाँ दासे इंफॉर्मेशन तले यूनाइटेड नेशन आर ह्यूमन राइट काउंसिल आर दासे हेश आर सीमानी दासे ह्यूमन राइट वॉच दे तारा रोहिंगा लावले हम गोरत दे हेश आर डब्ल्यू आसे ह्यूमन राइट वॉच 45 राइट आसे इंदले आरो ऑर्गेनाइजेशन कल आसे तले तारा लोयरे मिलियरे रोहिंगा राइट टीम ऑर्गेनाइजेशन और वर्किंग टीम दासे बिशी मेहनत करे कोशिश करे आशंसार मा दे जे रोहिंगा गेन 300,000 रोहिंगा पहुंचे तले माया हुए कल केसु दासे जामाई सारा होगी है केसु दासे मोरतो बो सारा होगी है गई पूरा हुए बम्मा सारा होगी है इंदले हालत मदर हुई है तो ले तारा रे कहेंगुरी वापस रिफ्यूजी कहे मोहम्मद फोंसी वेरी बो यान अल्लाह बोली युद्ध जहाद जारी रख के रोहिंगा राइट टीम ऑर्गेनाइजेशन दासे हम गुरी जार तो ले ग्राउंड लेवल होते इंटरनेशनल लेवल कहेंगुरी बांग्लादेश गवर्नमेंट लो रे पार्टनर हो रे मिलियो रे दासे तारा रे दासे 14 दिन और क्वारंटाइन मत राखी बो हो रे तारा रे लॉन्ग टाइम मुझे राखी दिए दे यान कहेंगुरी तारा रे वापस रिफ्यूजी कहे मत फोंसी वेरी बो बांग्लादेश प्राइम मिनिस्टर शेख हसीना वाजेद आर दासे बांग्लादेश होम मिनिस्ट्री बांग्लादेश फॉरेन मिनिस्ट्री और बांग्लादेश रिलीफ एंड डिसास्टर मिनिस्ट्री तो तारे दासे हमगुरी कहेंगुरी वापस तारा आई फेरी तो लेश आर डब्ल्यू दिल्ला रोहिंगा फ्री रोहिंगा कोलिशन और रोहिंगा इन दिल्ला ऑर्गेनाइजेशन कल मिलियो तारा जेतो वापस निजर दासे আত্মীয়স্বজন লইয়ে আছে দলই ফের এখন আল্লাহ বলে হামগুড়ির তুলে অনারা দোয়া করিবা রোহিঙ্গা হোম বেগুনে রোহিঙ্গার রাইট টিমর দাসে ওয়ার্কিং টিম আল্লাহ দোয়া করিবা তারা দাসে যুদ্ধ জাহাত মধ্যে রইয়ে তাহলে তারা খুশি জারি রেখে দোয়া করো তোমার বস ইনশাল্লাহ আল্লাহ যদি হাল করে দলে ওয়াপেস মানুষ নাই থেকে ফেরিব।